আমি যেটা আগেই বলছিলাম যে এই ছবিটা শুটিং করার সময় এত সব ভয়াবহ এক্সপিরিয়েন্সেস হয়েছে, মানে এত অ্যাডভেঞ্চার করতে গিয়ে যে এত বেশি বেশি অ্যাডভেঞ্চার হবে সেটা আমি অ্যাকচুয়ালি ভাবতে পারিনি। হঠাৎ জানতে পারলাম যে আমরা শিপ থেকে বোট গিয়ে তারপর একটা জায়গা, তো সেই শিপ অতটা অবধি পৌঁছতে পারবে না, তো তাই জন্য আমি ভাবলাম যে কী করবো, এতটা জল, তারপরে আমরা কী করে, তারপরে পুরো জিন্স ফিন্স গুটিয়ে সায়ন্তনের হাত ধরে, পরমব্রতর হাত ধরে সবাই মিলে আমরা যাচ্ছি এবং একটা জায়গায় সায়ন্তনের কেটে যাচ্ছে, তারপরে ওর মুখে দেখছি কোনো রিয়াকশন নেই, আমি বললাম আউ করতে শুরু করতাম। অ্যাকচুয়ালি স্কুবা ডাইভিং সম্বন্ধে আমি সত্যি খুব একটা জানতাম টানতাম না, তো আমাকে বলা হয়েছিল যে ওটা এমন কিছু না, সাঁতার জানতে লাগে না ওটা, কেননা তুমি যখন জলের মধ্যে নামছো তখন তোমার পিঠে যে ওই ইয়েটা বাঁধা আছে, ওই হাওয়ার যে ব্যাপারটা, যে অক্সিজেন সিলিন্ডারটা, এবং তুমি তো বাঁধাও আছো একটা একটা সেন্ট্রাল জায়গার সঙ্গে ওপরে জলের ওপরে, কাজেই ভয় পাওয়ার কিছু নেই, সাঁতার জানতে লাগে না এটাকে। এবার এটা খাতায় কলমে একরকম জিনিসটা, আর ভারত মহাসাগরের বুকে ওই রকম ঢেউয়ের মধ্যে পিঠে ওরকম সাতমণি একটা সিলিন্ডার বেঁধে হঠাৎ করে জলের মধ্যে নেমে পড়লাম, এটা অন্যরকম জিনিস। ফাইনালি যখন নামলাম জলের মধ্যে, ঠিক তাই হলো, জলের মধ্যে ঢুকে গেলাম, মানে তখন কালো জল ইন্ডিয়ান ওশেনের আর কি চতুর্দিকে, তখন আবার মেঘ টেকও করেছে, তো হাত পা হিম হয়ে আসছিলো। নামলাম জলের মধ্যে, জলের প্রেশারে মুখ থেকে ওটা খুলে গেল, প্রবল নোনা জল ওটা মুখে ঢুকে গেল, এবং তারপর যেটা হলো যে আমাকে যাকে বলে ঝুঁটি ধরে আবার টেনে তোলা হলো। স্পিড বোটে করে ওই রকম ঢেউয়ের মধ্যে দিয়ে যাওয়া, ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স অফ আ লাইফ টাইম অ্যাগেন, কারণ ঢেউগুলো বিশাল বিশাল এবং বোটে স্পিড বেশ হাই, এবং যেই ঢেউতে লাগছে বোটটা প্রায় উড়ে যাচ্ছে, আবার এসে জলের উপর পড়ছে। একটু ভয়ঙ্কর ছিল শুরুতে, মিথ্যে কথা বলবো না, আমাদের সকলেরই একটু পিলে চমকে ছিল, কিন্তু তারপরে ওয়ান্স ইউ গেট ইউজ টু ইট, ওই জলে স্প্রে আসছে এবং জলের উপর দিয়ে ওরকমভাবে ঝাঁপাতে ঝাঁপাতে চলেছে আমাদের বোট, ভীষণ ভীষণ এনজয়েবল, ইট ওয়াজ লাইক এ জয় রাইড। মাঝ সমুদ্রে যেখানে ডবল ইঞ্জিন স্পিড বোট যখন যাচ্ছিল তখন এরম এরমভাবে বাম্প করছিল, যেখানে ইঞ্জিন বন্ধ করলে পুরো বোটটা এমনভাবে দুলছিল যে কোনো সময় মনে হচ্ছিলো মরে যাব। সেইখানেও শ্যুট করেছি, যেখানে জলের তিনটে কালার পেয়েছি, একটা নোম্যান আইল্যান্ডে, ভার্জিন আইল্যান্ডে শ্যুট করেছি, আজ অবধি সেখানে শ্যুটিং হয়নি, এবং সবটা মিলিয়ে আমরা এখন একটা অ্যাডভেঞ্চার ট্রিপে রয়েছি।